গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিবেদন। তো মাধ্যমিকে যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আসতে পারে সেই প্রতিবেদনটি আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। এছাড়াও যে সমস্ত ভাই বোনেরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মন দিয়ে দেখো। তো আজকে আমরা প্রতিবেদনটি কিভাবে লিখতে হবে, প্রতিবেদনের নিয়মকানুন সমেত আমরা যে উত্তরটি তোমাদের কাছে তুলে ধরেছি, ভিডিওটি যদি স্কিপ করো তাহলে হয়তো বুঝতে পারবে না। আর যারা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, তাহলে যখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তার বেশি কথা না বাড়িয়ে দেখা যাক। তো আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি হচ্ছে ম্যাগাজিন অর্থাৎ বার্ষিক পত্রিকা। তো তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এভাবে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে তোমার বিদ্যালয়ে বার্ষিক পত্রিকা প্রকাশিত হলো সেই বিষয়ে একটি প্রতিবেদন লিখো। তো তোমাদেরকে বলে রাখি, যারা প্রতিবেদন লেখার নিয়ম জানে না তাদেরকে বলছি প্রথমে একটি হেডলাইন লিখতে হবে, অর্থাৎ এই যে লেখা রয়েছে হেডলাইন অর্থাৎ শিরোনাম। তো এখানে লেখা রয়েছে দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যালয়ে প্রকাশিত হলো বার্ষিক পত্রিকা, এটি হলো হেডলাইন। তারপর কি লিখতে হয়, নিজস্ব সংবাদদাতা, তারপর স্থান, যে স্থানে ঘটনাটি ঘটেছে, সরি যে স্থান থেকে তুমি লিখছো সেই স্থানের নাম লিখবে, এরপর তারিখ দেবে। তারিখ যেমন আমি 15 জুন 2021 তারিখ দিয়েছি, তোমরা তারিখটি পরিবর্তন করে দিতে পারো। তো যে উত্তরটি আমরা তোমাদের কাছে তুলে ধরেছি তোমরা একটু মন দিয়ে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। তো এখানে উত্তরটি কি হলো, প্রথমত এখানে প্রতিবেদন ম্যাগাজিন বার্ষিক পত্রিকা যদি থাকে পরীক্ষায় বার্ষিক পত্রিকা বিষয়ে একটি প্রতিবেদন লিখো তাও লিখতে পারো। তো এখানে দীর্ঘ প্রতীক্ষার পর বিদ্যালয়ে প্রকাশিত হলো বার্ষিক পত্রিকা, এখানে নিজস্ব সংবাদদাতা, স্থান সেনাবোনা, তারিখ 15 জুন 2021। তো একটু মন দিয়ে দেখো, দীর্ঘ 9-10 মাস কোভিড-19 কারণে যখন শহর থেকে গ্রামাঞ্চলের পঠন পাঠন শিখে উঠেছে সেই মহামারীর কারণে কোভিড-19 প্রোটোকল মেনে বিদ্যাপীঠের শিক্ষক মহাশয়ের উদ্যোগে ছাত্রছাত্রীদের মানসিক পরিবর্তনের লক্ষ্যে দীর্ঘ টাল বাহানার পর শিশুভারতী বিদ্যাপীঠে প্রতি বছরের ন্যায় এবছর যদিও কোভিড-19 কারণে বিদ্যাপীঠের বার্ষিক পত্রিকা প্রকাশিত হতে বেশ কয়েক মাস দেরি হলেও বার্ষিক পত্রিকা প্রকাশিত হওয়ায় এতে বেজায় খুশি ছাত্রছাত্রী সকলে। যখন বিদ্যাপীঠের বার্ষিক পত্রিকায় সকল ছাত্রছাত্রী যেভাবে বিভিন্ন গল্প ও কবিতার মাধ্যমে বিভিন্ন পারিপার্শ্বিক ও গ্রাম বাংলার কাহিনী পত্রিকায় তুলে ধরেছে, তেমনি অপরদিকে পঞ্চম শ্রেণী ছাত্রী আকাঙ্ক্ষা কুণ্ডু কোভিড-19-এর বাস্তব চিত্রটি যেভাবে কবিতার মাধ্যমে তুলে ধরেছে তা যেন বার্ষিক পত্রিকা প্রকাশিত হওয়ার গুরুত্ব যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সাথে সাথে কবিতার মাধ্যমে সকলের উদ্দেশ্যে করুণা বিধি মানার জন্য আবেদন করেছে। তেমনি অপরদিকে পরিযায়ী শ্রমিকের ব্যথিত জীবন কাহিনী সকলের মনকে ব্যথিত করে তুলেছিল তা ভাষায় প্রকাশ করা যায় না। এছাড়াও সে কোভিড যোদ্ধাদের স্যালুট জানিয়েছে। বিদ্যাপীঠের শিক্ষিকা এজি মহাপাত্র জানিয়েছেন আকাঙ্ক্ষা তার শিশু মনে যেভাবে কোভিড-19 বাস্তব চিত্রটি যেভাবে বার্ষিক পত্রিকায় তুলে ধরেছে তা বার্ষিক পত্রিকায় প্রকাশিত হওয়ার পর যেভাবে সকলের মনে দাগ কেটেছে তা তার প্রশংসায় সকলেই পঞ্চমুখ শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই। এখন সে তার বিদ্যাপীঠে ছুটকি লেডি রাইটার নামে পরিচিত। তো আশা করি তোমরা প্রতিবেদনটি বুঝতে পেরেছো। সকলেই সুস্থ থাকো ও ভালো থাকো।